হ্যালো বিউস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব, সেটা হলো কিভাবে লুকিয়ে ভিডিও করবেন। তো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে টিক দিয়ে দিবেন। তো প্রথমে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে হিডেন ভিডিও রেকর্ডার। হিডেন ভিডিও রেকর্ডার লিখে সার্চ করতে হবে। তো এই যে একটি অ্যাপস দেখতেছেন, এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। তো আমার অলরেডি ইনস্টল আছে, করা আছে, 100,000 ডাউনলোড হয়েছে। অ্যাপসটি অনেক ভালো অ্যাপস। তো এই দেখেন আমার অ্যাপসটি ডাউনলোড করা। তো এটার ভিতরে যাইবেন, এই যে একটি বাটন দেখতেছেন, এটা ক্লিক করলেই ভিডিও শুরু হয়ে যাবে। ভিডিও স্টার্ট করার আগে আপনার যা করতে হবে, এই যে থ্রি আইকনে যেতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এই যে আপনি এই জায়গায় কি ক্যামেরা ইউজিং করবেন, পিছনের ক্যামেরা না সামনের ক্যামেরা, সেটা সিলেক্ট করে নেবেন। তো আমারটা পিছনের ক্যামেরা আছে, ইউজিং ব্যাক ক্যামেরা। তো ভিডিও কোয়ালিটি আপনি কিরকম ধরনের ভিডিও বানাইতে চান, খুব ক্লিয়ার, এইচডি, এই যেখানে দেওয়া আছে ভিডিও কোয়ালিটি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো ভিডিও ফোল্ডার এখানে লেখা আছে, ভিডিও ফোল্ডার, ভিডিও ফোল্ডারে আপনি ভিডিওটি কোন ফোল্ডারে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো তারপরে এই যে দেখতেছেন জুম, জুম আপনার ক্যামেরা কতটুকু জুম করবেন সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে এই যে দেখতেছেন সেটিংগুলো, এখান থেকে সব ঠিক করে নেবেন। এই যেখানে লেখা আছে শো নোটিফিকেশন, নোটিফিকেশনটি অন করা আছে, না করা থাকলে আপনি অন করে নেবেন। ভিডিও হাইট, এই যে একটি অপশন দেখতেছেন ভিডিও হাইট, এই অপশনটি আপনি চাইলেও নিতে পারেন না নিতে পারেন, সমস্যা নাই। এই অপশনটি ক্লিক করে দিলে এটা গ্যালারিতে শো করবে ভিডিওটি আর কি। তো এখান থেকে আপনার ভিডিও লক করতে ইচ্ছা চাইলে পাসওয়ার্ড প্রোটেকশন লেখা আছে এখানে অন করে দেবেন। তো তারপরে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড আর কি ব্যবহার করতে পারবেন। তো আমি 1234 দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখানে রিকোভারি ইমেল চাইতেছে, লাগবে না, আপনি স্কিপে ক্লিক করবেন। তো দেখেন অলরেডি সেটিংস সেট হয়ে আছে, এখন ভিডিও করতে পারেন, সমস্যা নাই। ভিডিও করলে, ভিডিও করার জন্য আপনাকে এই বাটনটি ক্লিক করতে হবে, আর ভিডিও দেখার জন্য এই যে একটি ভিডিও দেখতেছেন এটাকে দেখে যেতে হবে। আমার কোনো ভিডিও নাই তো এখানে দেখায় নাই। তো বন্ধুরা, এভাবে আপনি ভিডিও করতে পারবেন, কেউ দেখবে না। বন্ধুরা আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না।